পৃথিবীতে পাঠিয়েছেন, আমি একটা নির্বাচিত একজন সিলেক্টেড পার্সন, আবার আপনি আপনার সৃষ্টিকর্তা নিয়ে থাকেন, আমি আমার হাত নিমা টিম নিয়ে থাকবো। হ্যাঁ, সমস্যাকে আমি করব। আপনাদের ক্যাপাসিটি থাকলে আপনি সমগ্র মুশরিকদের, আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনার আল্লাহ যদি সে ক্ষমতা থাকে, আপনি তাহলে সকল মুশরিকদেরকে আল্লাহ আগুনের মধ্যে জ্বালাক, সমস্যা কি? পারলে জ্বালাক। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমরা আল্লাহকে প্রতিদিন পিছনের মধ্যে ব্যাগ দিয়ে আমি বলি, আমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা হাট্টিমাটিম টিম, তিনি কি করেছেন? প্রতিদিন আল্লাহকে পিছনের মধ্যে ব্যাগ দিয়ে 80টা করে দৌড়া, মানে এই ধরনের নোংরা কথাগুলো বলার জন্য। ভাই আমাকে আগে আপনি আল্লাহ এবং আপনি দেখান, আমি আমারটা আপনাকে দেখাচ্ছি। দেখেন না, আপনি আপনারটা দেখান, আমি আমারটা দেখাবো। আপনি তো বলতেছেন আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, আমার হাট্টিমাটিম টিম, আমার হাট্টিমাটিম টিম ভাই মৃত্যুর আগে দেখা দিবে না ভাই। আপনি আগে মরবেন, আপনি আগে মরবেন, তারপর আপনি আমার হাট্টিমাটিম টিমকে দেখতে পাবেন। হ্যাঁ, আমি বললাম তো, আমি দেখাবো তো আপনাকে। আপনি প্লিজ মরবেন, আপনি প্লিজ এখন মরে যান ভাই, আপনি প্লিজ মরে যান। আমি মরার পর আমি আপনাকে একেবারে স্টাম্পে লিখে দিচ্ছি, আপনার মৃত্যুর সাথে সাথে আমি আপনাকে আমার সৃষ্টিকর্তা হাট্টিমাটিম টিমকে দেখাবো। আমি স্টাম্পে এখন সাইন করবো ভাই। আমি বললাম তো, আমি দেখাচ্ছি, আপনি প্লিজ মরেন ভাই, আপনি মরে যান, আপনি মরে যান, আমি আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তাকে আমি দেখাবো ভাই। পোল্টি কেন মারবো? কারণ আপনিও মরার আগে আপনি বলেছেন না, কবরের কথা বলেছেন, আজাবের কথা বলেছেন, আপনি নিজে তো বলেছেন কবরের কথা, আজাবের কথা। আপনি আরে আপনি 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 আপনার আল্লাহর কথা বলতেছেন, সৃষ্টিকর্তা বলতেছেন, আপনি বলতেছেন প্রমাণ দিবেন, আপনি প্রমাণ দেন, আমার প্রমাণ হচ্ছে। হ্যাঁ, আপনি দেখান না, আপনি আমাকে শুনেন, আপনি মৃত্যুর আগে বা মৃত্যুর পরে দেখান, কিন্তু আমার সৃষ্টিকর্তা হাট্টিমাটিম টিম বলে দিয়েছেন যে না মরলে আমাকে দেখা যাবে না, আমি এটা বিশ্বাস করেছি, আপনি প্লিজ মরে যান, তারপর দেখতে পাবেন। আমি কি আমি কি বলবো না বলবো সেটা কি আপনার কথা অনুযায়ী আমাকে বলতে হবে? হ্যাঁ, আমার হাট্টিমাটিম টিম এই মুহূর্তে তাহলে আমার হাট্টিমাটিম টিম কেউ দেখা যাবে না, আমাকে আমার হাট্টিমাটিম টিম দেখা যায় না। আমি কি বলবো সেটা কি আমি আপনার থেকে অনুমতি নিয়ে বলবো নাকি? অদ্ভুত কথা আগে বলবো পরে বলবো মানে কি? তাহলে আমার টাইম বলবো, আপনি আপনারটা বলবেন। আপনি ইসলামের কিছুই আলোচনা করবেন না, আপনি সৃষ্টিকর্তা নিয়ে কোনো কিছু জানেন না। বলেন, আপনি আমাকে কোথাও ঠেলে কোনো জায়গায় নিতে পারবেন না। অনেক মাওলানা মুফতি পালায় গেছে, আপনি তো কিছুই না। হ্যাঁ, সেটাই। এবং এবং আপনার ইসলামকে ধ্বংস করার জন্য আপনার মতো কয়েকটা লোকই যথেষ্ট, এদের কথা শুনে মানুষ ইসলাম থেকে বেরিয়ে আসবে। আমার কথা শুনে কয়েকজন লোক বেরিয়ে গেছে আপনার মতে? এখন তো যাই না, আগে যাক। আর আপনার মতো যারা এর আগে এসেছিল, আপনার মতো অনেকে এসেছেন, আপনি তো প্রথম নন, আপনি শেষও নন, আপনার আগে অনেকে এসেছিল, এবং তারা যখন চরম ভাবে ধরা খেয়ে ইমান টিমান হারিয়ে তারা একেবারে শেষ, এবং কিছুদিন পর তারা এসে বলতেছে, ভাই আমি আগে অজ্ঞবাদী ছিলাম, আমি আগে মুমিন ছিলাম, এখন ভাই আর এইসব বিশ্বাস হচ্ছে না, আপনারা যা বলেছেন সব চেক করে দেখেছি এবং সবগুলাই সত্য, একজন সৃষ্টিকর্তা একজন আল্লাহ প্রেরিত মানুষ এই ধরনের কোনো কথা বলতে পারে না, যেই কথাগুলো আল্লাহ পাক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। এবং সুতরাং আমরা বুঝতে পারলাম যে আপনি আপনি কোন ফেরেশতা, আপনি কোন ফেরেশতা, কোন আল্লাহ পাকের চিন্তা করা অর্জন করছে আপনাদের সাথে। এখন কথা হচ্ছে যে আপনি যেরকম আপনার আল্লাহ পাক ফেরেস্তার কোনো প্রমাণ দিতে পারবেন না, কোনো অস্তিত্বের প্রমাণ নাই, ঠিক একইভাবে পৃথিবীর যতগুলো সৃষ্টিকর্তা আছে, এই বেয়াদব ব্রহ্মা কৃষ্ণ এগুলো কি করবে? এরাও কি করবে? কোনো ধরনের প্রমাণ দিতে পারবেন না।
আপনি সৃষ্টিকর্তা নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি আল্লাহ পাক নিয়ে কথা বলতে রাজি না। আপনি বলতেছেন যে আগে সৃষ্টিকর্তাকে প্রমাণ করবেন, তারপর আল্লাহ পাককে। আমি বললাম যে ঠিক আছে, আমারও তাহলে হাট্টি মাটিম টিম নামে একটা সৃষ্টিকর্তা আছে, ওই সৃষ্টিকর্তা এই মুহূর্তে আল্লাহ পাককে পিছনের মধ্যে বারিশ দিয়ে দিয়ে ওকে বলতেছে যে তুমি যেহেতু মানুষকে এভাবে হত্যা করার নির্দেশ দিয়েছো, তাই আমি তোমাকে এখন মারছি। হ্যাঁ, এখন আল্লাহ পাকের এই আয়াতগুলো আপনারা সবগুলো বাদ দেন, মুহাম্মদের জঘন্য হাদিসগুলো বাদ দেন, আমার সৃষ্টিকর্তা বললো যে হ্যাঁ একটা মানুষ যদি দোষ করা, আমি যদি এখন আপনাকে হত্যা করি, তাহলে আমাকে আমাদের বাংলাদেশের সরকার আমাকে অবশ্যই শাস্তি দিবে। এখন আল্লাহ তো এবং মুহাম্মদ তো এই কাজগুলো করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে বা করিয়েছে, হুকুমের আসামি তো হচ্ছে মুহাম্মদ এবং আল্লাহ, ওদেরকে শাস্তি পেতে হবে তো। ওরা শাস্তি আগে পাক, তারপর ওদেরকে একেবারে জান্নাতে পাঠিয়ে দিবে। সরকার যদি আমাদের দেশে হত্যাকাণ্ডের বিপরীতে হত্যাকাণ্ড অবশ্যই করা হয়, এটা ইসলামেও আছে, এটা অন্য ধর্মেও আছে, এবং এটা আমাদের অনেক দেশের সংবিধানও এটা আছে যে হ্যাঁ মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি ভালো খারাপ আমি আসছি তো, আসছি তো ভালো খারাপে, এবং অনেক দেশে এই মুহূর্তে মৃত্যুদণ্ড উঠে গিয়েছে। তবে আমাদের যে সমস্ত হ্যাঁ আমাদের যে সমস্ত উঠে নাই, সেই সমস্ত দেশে কোনো লোক যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাকে অবশ্যই মৃত্যুদণ্ডের বিধানটা দেওয়া যায়। তাহলে ওকে কেন ওকে এটা অবশ্য এটা ভালো বা খারাপ আমি এক কথা এটা বলবো না, এটা অনেক আলোচনা সাপেক্ষ, এটা এটা বলার মতো যোগ্যতা আমার আসলে এখনই হয় নাই। তবে হ্যাঁ আপনি অযোগ্য, আপনি স্বীকার করে নিচ্ছেন অনেক বিষয়ে আপনি এখনো যোগ্যতা অর্জন করেন নাই, তাই তো? অনেক বিষয়ে যোগ্যতা অর্জন করি না, এটা কোনো এটা আপনার ফালতু কাতুলো কথাবার্তা। আমরা যখন আমরা যখন না আপনি তো হেরে গেলেন, আমি তো রেগে যাচ্ছি না, আমি কি বলতেছি আপনাকে, আমি বললাম যে আপনাকে এই বিষয়গুলা একটা কথার মধ্যে কখনো উত্তর দেওয়া সম্ভব না, এটার জন্য আইন বিজ্ঞানী, এটার জন্য আইন বিজ্ঞানীরা রয়েছেন, তারা এটা বলবেন যে আসলে এটা কি। হ্যাঁ আমি তো আইন বিজ্ঞানী না, এটার জন্য অনেক বড় বড় স্কলাররা বসে আছেন। আপনি এখন মৃত্যুদণ্ডে কেন যাচ্ছেন, আপনি সৃষ্টিকর্তা মৃত্যুদণ্ডে কেমনে গেলেন, আপনি সৃষ্টিকর্তা থাকেন না, আপনি চলে গেছেন মৃত্যুদণ্ড ভালো নাকি খারাপ? বা বাবা, আপনি ইসলাম নিয়ে আলোচনা করবেন না, ভেরি গুড, আপনি পলিটিক্যাল রিলিজিয়াস ইসলাম নিয়ে আলোচনা করবেন না, সেটাও ভেরি গুড, আপনি সৃষ্টিকর্তা থেকে চলে গেছেন মৃত্যুদণ্ডে ভালো কি খারাপ, কিন্তু ইসলাম নিয়ে আপনি, আমি তো আপনি আমাকে বললেন যে আপনি আমাকে বললেন যে মৃত্যুদণ্ড ভালো কি খারাপ, আমি তো বলতেছি না যে দুনিয়াতে মারামারি করতেছে, আমি বলতেছি যে দোজকের মধ্যে আল্লাহর সাথে মারামারি করতেছে, আল্লাহ খারাপ কাজ করছে ওকে শাস্তি দিবে। এই দেখেন দোজকের কথা এখন বলছেন না, তখন বলার নেই ভাই। আল্লাহ কি কি ভাই আমার টয়লেটের মধ্যে কি মারা হচ্ছিল নাকি দোজকের মধ্যে মারা হচ্ছিল? জানালাম তো, আমি তো বহুত ফাজিল মানুষ ভাই। ও আলোচনা, আলোচনার মধ্যে কোন ডকুমেন্ট থাকে আপনার কাছে? ডকুমেন্ট পয়েন্ট কি আছে? ভাই আমি বলছি কখন আমি মুক্ত মানা, আমি কখনো বলছি আমি মুক্ত মানা, আমি বলছি আমি ভাই মানুষ, আমি মুক্ত মানাও না, আমি নাস্তিক না, আমি কিছুই না। আপনার পায়ের সাথে 80 কেজি ওজনের একটা পাথর আছে, ওটা নিয়ে আপনি হাঁটাচলা খুব বেশি করতে পারেন না, বাট আমি মুক্ত, আমার তো যেতে দিন। আমি কখনো বলেছি আমার পায়ের কাছে 80 কেজি ওজনের একটা পাথর বাঁধা আছে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, বাদ দিলাম, আপনার পায়ের কাছে কিছু নাই, আমরা পায়গুলো আমরা ভারী, আপনি হাঁটাচলা কম করতে পারেন, আপনি মুক্ত না, বাট আমি মুক্ত। হ্যাঁ আমাকে তো বলতে দিবেন না, আপনি কি বলে বাক্সের দিনে বিশ্বাস করেন না? হ্যাঁ অবশ্যই আছে, বলেন তো বলতে দিচ্ছেন না কেন আমাকে? আপনি তো হাবি জাবি কথা বলতেছেন, আপনি একটা পয়েন্টে আসেন, আপনি আল্লাহকে নিয়ে আলোচনা করবেন কি করবেন না, ইয়েস অথবা নো? আমি প্রথমে প্রস্তাব দিয়েছিলাম যে সৃষ্টিকর্তা, তো সৃষ্টিকর্তাকেই তো আপনি আল্লাহ বলেন, আপনি তো সৃষ্টিকর্তাকেই তো আল্লাহ বলেন। আমি বলছি সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রুফ করার জন্য, ওই তো সৃষ্টিকর্তাই তো আল্লাহ, ওই সৃষ্টিকর্তা কি আল্লাহ নয়? আপনি মানেন সৃষ্টিকর্তা আল্লাহ? আমি না মানে কি আপনার দৃষ্টিতে সৃষ্টিকর্তা কে, আল্লাহ নাকি গড না জিহবা নাকি অন্য কেউ, আমাকে এটা বলেন না আপনি, এটা ক্লিয়ার করতে সমস্যা কি? সৃষ্টিকর্তা হলো যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনিই সৃষ্টিকর্তা। হ্যাঁ তার নাম কি? তার নাম তো অনেকগুলো আছে, ইসলামে তো 99টা নাম আছে। হ্যাঁ আপনি কি এখনো 99টা নামের ওই সৃষ্টিকর্তাকে মানেন নাকি অন্য কোন সৃষ্টিকর্তাকে মানেন? ওই 99টা নামের ওটাকে মানি। ও ওনাকে স্পেশালি কি বলা হয়, ওনাকে আমরা কি নামে চিনি?
কেউ খালিক বলে, কেউ রাজ্জাক বলে, কেউ খোদা বলে, খোদা বলা যাবে না। আচ্ছা 99টা নাম যেমন আপনি বললে, আমি 99টা নাম বলতে পারি একটা পর একটা। না যিনি যিনি আল্লাহকে যিনি খালিক বলে রাজ্জাক বলে, আপনি কেন ভুল বলতেছেন? ওনাকে হলো আল্লাহ সিফাত, সিফাত মানে হলো কোন বাচক নাম, এগুলো এটা কিন্তু কোনো মেইন নাম না। আপনি আব্দুর ভাই, আব্দুর ভাই আমাদের দুজনে মাঝখানে আসিয়েন না। আব্দুর ভাই আমি একটু বলি, তাহলে তাহলে আমরা বুঝলাম যে আপনার সৃষ্টিকর্তাকে বলা হয় আল্লাহ, খালাক ফালাক যা আছে এই শব্দগুলো আপনি চোখ কোরআনে পেয়েছেন, কোরআনের বাইরে তো শব্দগুলো নাই। আছে হু মানে কি? ইয়েস বা নো বলেন না, হু আবার কি জিনিস? কোরআনে, রাইট। তাহলে এই সব নামগুলো কোরআনে পেয়েছেন আপনি, তাহলে কোরআনের সৃষ্টিকর্তাকে আমরা আল্লাহ বলি, আমরা অনেক নাম ধরে আমরা কথা বলতে পারি, তাহলে আবার আপনি সে আল্লাহকে একটু প্রমাণ করেন। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এই মহাবিশ্ব, এই আকাশ বাতাস কুকুর বিড়াল মানুষ জন কাফের মুসলিম সবাইকে সৃষ্টি করেছে আল্লাহ নামে একটা প্রাণী সৃষ্টি করেছে, একটা সত্তা সৃষ্টি করেছে। ওই সৃষ্টিকর্তা তো আপনি, আপনি এখনই তো বললেন যে ওই আল্লাহকে ফালাক তালাক কি নামে ডাকা হয় সেগুলো আপনি পেয়েছেন কোরআনের মধ্যে, এবং সেই কোরআনের আল্লাহকে তো আপনি প্রমাণ করছেন। আমি আল্লাহর প্রমাণ এখনো চাই না, এটা তো পরবর্তী ডিসকাশনে আসবে। প্রথম হলো এই সবকিছুকে একজন সৃষ্টি করেছেন, প্রথম পয়েন্ট হচ্ছে এটা। আপনাকে পয়েন্টটা বলি, ওই সৃষ্টিকর্তার নাম কি? আপনি বললেন যে একজন সৃষ্টিকর্তা, আমি তার পরিচয় জানতে চাইবো না, তার বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ পরিচয় কি, সে কি তার মা বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে আসছে না বিবাহ ছাড়া সম্পর্ক থেকে আসছে জানতে চাইবো না আমি। আপনি বলবেন যে ভাই অমুকে সৃষ্টি করছে, এটা মেনে নিবো সাথে সাথে এবং লাভ দিব কাঙ্গারুর মতো। তাহলে কে উনি, কে কোথায় থাকেন, কি করেন, দেখতে কেমন, সাদা না কালো, লম্বা না বেটে, চিকন না মোটা বলতে হবে তো, এটা কে উনি? আরে ভাই বললাম তো একজন সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তা কে কোথায় থাকে? আমি তো একমত তখন হবো যখন আপনারা প্রমাণটা দিবেন, প্রমাণ দেওয়ার পরে আমি একমত হবো। সবকিছু সবকিছু এখানের মধ্যে সবকিছু নেচারের কারণে এসেছে, কেউ সৃষ্টি করে নাই। কেন কেন মনে হচ্ছে কেউ সৃষ্টি করে? এই তো তখন লাইনে আসছে, ও লাইনে আসছি, হ্যাঁ বললাম ঠিক আছে। তো এখানে কেউ কিছু সৃষ্টিকর্তা বলে কেউ নাই, এখানে সবকিছু আমরা নেচারের মাধ্যমে এসেছি। আপনার যদি অন্তত ক্লাস 10 পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনার এগুলো পড়া উচিত, ব্যাপার জানা উচিত, আপনি জানেন সেগুলো। আর যদি বলেন যে ভাই আমি জেনেও জানবো না বা আমি জানি না, তো সেখানে আপনার সাথে এর থেকে বেশি আলোচনা, কারণ বাংলাদেশ বাদ দেন, বাংলাদেশ অনেক পরে আসছে, কারণ এই পৃথিবীতে হচ্ছে যে প্রায়, হ্যাঁ আপনি বলেন কি পড়েছেন? আপনি ক্লাস টেনে যাবেন কেন? আপনি ষষ্ঠ শ্রেণীর পৃথিবী এবং মহাবিশ্ব চ্যাপ্টারে যান, ওখানে কি লেখা আছে একটু আমাকে বলেন। ক্লাস টেনে যাবার দরকার নাই, ষষ্ঠ শ্রেণীতে থাকেন আগে, তারপর ক্লাস টেনে যাইয়েন। মানুষ না, বিশ্ব এবং মহাবিশ্ব, নবম নাকি দশম চ্যাপ্টারে ছিল, অনেক আগে পড়াইছিলাম মনে আছে এখনো। ওই ওখানের মধ্যে একটু দেখেন ওখানে কি লেখা আছে। টিচার ছিলাম না ভাই, একসময় পড়াই নাই। টিউশনই করার কি খারাপ? তাহলে টিউশনই করছেন আবার কি? টিউশনই করছেন, টিউশনই করছি করছি, হ্যাঁ টিচার, হ্যাঁ বলেন, হ্যাঁ ভালো বুঝাতে পারি আমি। এখন আমাকে বলেন যে, হ্যাঁ এখন আপনার ব্যক্তিগত টিউশনই নিয়ে আমার কথা বলার দরকার নেই তো এখানের মধ্যে, এখানে মানুষ আমাদের টিউশনই খোঁজ খবর নিবে না। এখন কথা হচ্ছে যে আপনি ওই ব্যাপারটা একটু পড়ে দেখবেন, আপনি একটু পড়ে দেখবেন ওখানে কি লেখা আছে। আপনি যদি এগুলো না পড়ে যদি আপনি বলেন যে ভাই আমি এগুলো জানি না মানি না, তাহলে তো হবে না। ওখানে কিন্তু লেখা আছে পৃথিবী মহাবিশ্ব সবকিছু প্রকৃতির কারণে নিজে নিজেই সৃষ্টি হয়েছেন, কোন সৃষ্টিকর্তার
অবশ্যই লেখা আছে, ষষ্ঠ শ্রেণীর একদম এরকম লেখা আছে। ওখানে কোনো বিজ্ঞান কখনো যেটা নাই সেটা প্রমাণ করে না, সৃষ্টিকর্তাকে বলে কেউ নাই, বিজ্ঞান যেটা সত্য সেটা খুঁজে এবং সেই অনুযায়ী সে তথ্য প্রমাণ সাপেক্ষে কাজ করে। বিজ্ঞানের কোনো কিছু বদলে না, বিজ্ঞানের কি বদলে আমি একটু আমাকে বলি, সমাজ বিজ্ঞান শেষ করি, শেষ করি, সমাজ বিজ্ঞান পাল্টায়, সমাজ বিজ্ঞান কি কি বদলে আমি বলি আপনাকে, সমাজ বিজ্ঞান পাল্টায়, চিকিৎসা বিজ্ঞান পাল্টায়, ফিজিক্স কখনো পাল্টায় না, কেমিস্ট্রি কখনো পাল্টায় না, ওগুলো চিরস্থায়ী থাকে। বিজ্ঞান শুধু একটা শাখা না, অর্থনীতি একটা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান একটা বিজ্ঞান। আচ্ছা আচ্ছা, উনি যেহেতু কথা বলছেন না আর কথা বলতে হয়, এই ষষ্ঠ শ্রেণীর বইতে লেখা আছে বলেই মানতে হবে ভাই? আপনি তো বললেন যে ভাই ক্লাস 10 এর বইতে আছে, আমি তো তখন সেটা বললাম, এখন আপনি বলতেছেন যে বইটা আর বলা নাই, ক্লাস 10 এর বইতে তো বলা নাই কোন সৃষ্টিকর্তা আছে, পৃথিবীকে সৃষ্টি করা নাই কিছু বলছে। আপনার কি সমস্যা আছে কোথাও? কারণ ওখানে 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 সরাসরি বলা হচ্ছে পৃথিবীটা কিভাবে এসেছে, ওটা একটু পড়ে আসেন প্লিজ ভাই। একটা কাজ করেন, আমি আপনাকে আগে আপনি আমাকে আমি আপনি আমাকে মাসে মাসে 500 টাকা দেন, আমি আপনাকে ক্লাস নিব, ঠিক আছে? আপনার ষষ্ঠ শ্রেণীর বইতে কি আছে আমি আপনাকে ক্লাস নিয়ে বলবো, এটা কেমন? আমি তো রেগে যাচ্ছি না ভাই, আপনি তো শুনেন, আপনার শুনেন শুনেন, আপনি কখনো ক্লাস 10 এ যাচ্ছেন, কখনো ষষ্ঠ শ্রেণীতে যাচ্ছেন, কখনো ওই বইতে কি লেখা আছে, ওই বইয়ের লেখা বলার পরে, ওই বইয়ের লেখাটা বলার পরে আপনি এখন বলতেছেন যে ওই বইয়ের কথা কেন মানতে হবে? আপনি একটু উদাহরণ দিছেন, আমি বললাম যে ঠিক আছে আপনার ক্লাস 10 এ যাওয়ার দরকার নেই, 6 এ গেলে পেয়ে যাবেন। ক্লাস 10 এর বই আছে দেখে তো কেউ বলে নাই ভাই, আপনার মাথা খারাপ? ক্লাস 10 এর বই আছে দেখে কেউ বলে নাই, মহাবিশ্ব সবকিছু নিজে নিজে সৃষ্টি হয়েছে, কোনো সৃষ্টিকর্তা এর কে সৃষ্টি করেন নাই, নিজে নিজে সৃষ্টি হয় না, একটা প্রসেসের মাধ্যমে সৃষ্টি হয়, যেটাকে আমরা নেচার বলি। কোনো একজন লোক তার হাত পা দিয়ে এগুলো তৈরি করে নাই, কোনো একজন লোক তার হাত পা দিয়ে এগুলো তৈরি করে নাই। এবার আপনি প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন, আপনার সৃষ্টিকর্তার প্রমাণ দেন। আচ্ছা দিচ্ছি তো, আপনি আগে বিষয়ে কথা বলুন না, যে পৃথিবী নিজে নিজে সৃষ্টি হয়েছে না এটা প্রুভ করেন। ক্লাস 6 এর বইতে লেখা আছে, 10 এর বইতে লেখা আছে, বইতে লেখা থাকলে যদি মানতে হবে তাহলে কোরআন তো মানেন না, কোরআন মানতে যদি চুলকানি থাকে তো ক্লাস 6 এর বই বা ক্লাস 10 এর বই মানতে চুলকানি থাকতেই পারে মানুষ। হ্যাঁ থাকতে পারে, অত্যন্ত সুন্দর কথা। 6 এর বই যেটা লেখা আছে, আমি ল্যাব প্রতিষ্ঠা করব, আপনি একটা ল্যাব এখানে থাকি, আমরা পরীক্ষা করে বুঝতে পারি আসলে পৃথিবী নিজে নিজে সৃষ্টি হইতে পারে, রাইট? এটা না, এটা পরীক্ষা করেই সেখানে লেখা হয়েছে, পরীক্ষা না করে কোনো কিছু বিজ্ঞান পরীক্ষা যে করছে, আপনি পরীক্ষার সময় সেখানে উপস্থিত ছিলেন? এগুলো আমাদের পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হয় না, সেগুলো সব জায়গায় পাওয়া যায়, জার্নালে পাওয়া যায়। আর আপনি যদি ওদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করেন, কিছু টাকা পয়সা দেন, আপনাকে ওরা দেখাই দিবে কিভাবে সবকিছু এসেছে। আপনি জেনেভার নিচে চলে যান, সুইজারল্যান্ডের জেনেভার নিচে চলে যান, সেখানের মধ্যে আপনাকে শেষ করি, আপনি বলেছেন না দেখবেন, আপনি বলেছেন না দেখবেন, আপনি জেনেভার চলে যান, সেখানে সুইজারল্যান্ডের নিচে আপনাকে বোসন কণা বা ঈশ্বর কণা কিভাবে তৈরি করা হয়েছে দেখাই দিবে, ওরা দেখাই দিবে, ওরা আপনাকে কিভাবে বোসন কণা বা ঈশ্বর কণা তৈরি হয় সেটা দেখাই দিবে। আপনার নামটা কি একটু বলেন, আপনার নাম কিভাবে কাজ করে, আপনার নামটা একটু বলবেন, আপনার নামটা কি? আমার আপনার ওই নামটা কি আরজু? আচ্ছা আরজু, শুনেন, এখন এখন কথা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলতেছেন যে আমি দেখেছি কিনা, আমাদের যে কোনো জিনিস আপনি ওই বিষয়ে একজন ফিজিক্সের প্রফেসরের কাছে যান, আপনাকে উনি সুন্দর করে এটা বুঝিয়ে দিবেন। সুতরাং বিজ্ঞান কোনো কিছু অবিশ্বাস করে না, কোনো কিছু বিশ্বাস করে না, যেটা আমাদের সামনে তথ্য প্রমাণের ভিত্তিতে। কে এত কথা আমরা মানতেছি না, আবার বলে আমরা মানি, আমরা কোনো কিছু মানি না, আমরা কোনো কিছু গবেষণা করেছেন, আমরা কোনো কিছু মানি না, আমরা কোনো কিছু মানি না,
আরে কথা বল, ওনারা পরবর্তীতে বলছেন, হ্যাঁ আমরা এগুলি একই জিনিস, এই জায়গায় একই বলছেন জিনিস যে না, শিপাত একই জিনিস না, বিজ্ঞান এইটা কখনো বলবে না যে, বিজ্ঞান কখনো বলবে না যে একটা পৃথিবী, জিনিস শুনে, শুনেন, বিজ্ঞান কখনো বলবে না যে পৃথিবী মাছের উপর দাঁড়ায় আছে, মাছটা ল্যাচ মারলে পৃথিবীতে ভূমিকম্প হয়। বিজ্ঞান এ ফালতু কথাগুলো বলে না, আপনার কোরআন এ ফালতু কথাগুলো বলে, হাদিস তাফসির ফালতু কথাগুলো বলে, মোহাম্মদ নামে একটা, পৃথিবী তলায় গিয়ে দেখছেন পৃথিবী মাছের উপর আছে না, গাছের উপর আছে না, হাওয়ার উপর আছে, ভাই এগুলো পৃথিবী, সব আন্দাজের কথা ভাই পৃথিবী আন্দাজে কথা না, কোরআনে ভাই। বলতেছে, কোরআনে জিনের বলতো, ব্যাপারে সবকিছু না দেখে মানতে রাজি, ধর্মের ব্যাপারে কেন সব এই চুলকানি, কোরআনের, কোরআনের শুধু আমার মধ্যে কাছে আমাকে আগে বলেন হ্যাঁ পৃথিবী মাছের উপর কিভাবে দাঁড়ায় আছে, এটা একটু বলেন, কোরআন থেকে বলবেন। কোথায় আছে কোরআনে কথা আমি পাই নাই, একটু রেফারেন্স দেন। সুরা বাকারা 229 নম্বর আয়াতটা একটু খুলেন। সোনালিন ভাই ধৈর্য আছে ভাই আপনার, ভাই আমার ধৈর্য দেখলে তো হার্ট অ্যাটাক করবেন, সোনালিন ভাইয়ের ধৈর্য না দেখছেন, আমার তো দেখেন নাই কেন, মানে দেখেন না আপনি তো ফালাসি করছেন, ফেলাসি করছেন না না, আজকে ওকে প্রমাণ করতে হবে যে পৃথিবী মাছের উপর আছে, এটা প্রমাণ করব তো, তারপর দেখেন আমারটা দেখেন আমি কি করি। বাংলা 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 বাংলায় পড়াশোনা করছেন, বিজ্ঞানের ন্যূনতম জ্ঞানটুকু নেই আপনার, বিজ্ঞানের দেখেন যে বিষয়টা, না না আপনি দেখেন, দাঁড়া কৃষ্ণদা, কৃষ্ণদা, কৃষ্ণদা উনি চালাকি করতেছে, কৃষ্ণদা ওনাকে আগে সুরা বাকারা 229 আমার খুলতে দেখাক, ভাই আপনি তাহলে আপনি তো নবীর মতো নাকি, আপনি আমি কি বলবো আগে থেকে বলে ফেলতে পারছেন, না 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 আপনার ওই জায়গাটা একদম সেটা মানতে পারেন না, ওই জায়গাটা বিজ্ঞানী সরাসরি বলে না, শুনেন শুনেন, বিজ্ঞান সরাসরি বলে না ঠিক আছে, কিন্তু আমরা যখন জানছি যে বৃষ্টি কিভাবে হচ্ছে, এটা মানে আমাদের এই তো ছোট করে আপা ভাই, একটু ছোট করে প্রথাগত যে ধর্মীয় যে ছোট করে বিশ্বাসটা ভেঙে দিচ্ছে, এটা ছোট করে বলি, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি করার জন্য কোন সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকবে এমন কোন কোন প্রমাণ নাই, মানে এটা যে সৃষ্টিকর্তাকে থাকতে হবে, বিজ্ঞান শুনেন শুনেন, বিজ্ঞান শুনেন, আমি বলি বিজ্ঞান পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এই বিষয়টা বর্ণনা দেয়, কেন সৃষ্টি হয়েছে পৃথিবী এটা বর্ণনা দেয় না, তো বিজ্ঞান এটা বিজ্ঞানের কাজ না, কে বলেছে বিজ্ঞানের কাজ না, কে বলেছে আপনাকে কথা, আল্লাহ বলে কে, আগে দাঁড়ান না ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনি সুরা বাকারা 29 খুলেন, সুরা বাকারা 29 খুলেন, সুরা বাকারা 29 খুলবেন, সুরা বাকারা পড়েন, তালাকের বিষয় নিয়ে বলছে, সুরা বাকারা 29 তালাকের বিষয়ে, 229 টা 29 29 29 জি, 229 খুলে বসে আছে, বেশি শুনছেন আপনি, আচ্ছা দেখ শুনেন, মনে করেন, না না শুনতে হবে না, পড়েন, শুনতে শোনা পরে কথা, আগে সুরা বাকারা 29 খুলেন, পড়েন পরে পরে আমরা শুনবো, আয়াত দিক শোনা দরকার নাই, 29 খুলেন, হ্যাঁ 29, তোমাদের জন্য সৃষ্টি করেছেন যা কিছু রয়েছে জমিনে সে সমস্ত, তারপর তিনি মনসংযোগ করেছেন আকাশের প্রতি, তিনি তৈরি করেছেন 27 মান, এটাই তো মাসের বিষয়টা এখানে নাই, না এবার এবার পড়েন, এবার একটু তাফসিরে যান, তাফসিরে কোনটাতে যাবো, আপনি আগে ইবনে কাসির একটু যান, এই ইবনে কাসির এই মুহূর্তে নাই, অ্যালার্ট করতে হবে, ঠিক আছে আমি একটু পড়ে শুনি ইবনে কাসিরে কি বলা আছে, আমি পড়ে শুনি, আমার সামনে আছে তো, ঠিক আছে, হ্যাঁ 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 আমি বলতেছি, আমি আমি দিচ্ছি তো, আমি শেষ করতে দেন, আমি আপনাকে যেটুকু বিষয় যে বিষয়ের উপর কথা বলতে সেই বিষয়টা তুলে ধরবে, যে বিষয়টা যতখানি পড়তে হবে সেটুকু করে শোনাচ্ছে, ওকে এই এই আয়াত দ্বারা জানা যাচ্ছে যে মহান আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর 60টি আকাশ, কি শুনতেছেন না কথা, ভিডিওটা অন করছে কে ভাই, ভিডিওটা অফ করেন, সাউন্ডটা লাউড হয়ে যাচ্ছে ভাই, কথা পারি খাচ্ছে মনে হচ্ছে একটা বদ্ধ রুমে প্রতিধ্বনি হচ্ছে আর কি, আপনি ভিডিওটা অফ করেন, আমার জি এখন, আচ্ছা আমার ভিডিও তো অফই না, ওনার ভিডিও অফ আছে, ওই আচ্ছা, এই আয়াত দ্বারা জানা যাচ্ছে যে মহান আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন পৃথিবী, অতঃপর 60টি আকাশ নির্মাণ করেন, আমরা দেখতে পাচ্ছি ভাই কেটে কেটে আসতেছে, কেটে কেটে আসতেছে কথা,
ভাই আপনি একটু মিউট করে রাখেন, আপনার বাসায় ব্যক্তিগত কথা বলে একটু মিউট করে কথা বলেন। এই আয়াত দ্বারা জানা যাচ্ছে যে মহান আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর 7টি আকাশ নির্মাণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি অট্টালিকা নির্মাণের এটাই নিয়ম যে প্রথমে নির্মাণ করা হয় নিচের অংশ, পরে উপরের অংশ। মুফাসসিরগণ এর ব্যাখ্যা দিয়েছেন যা ইনশাল্লাহ এখনোই আসছে, কিন্তু এটা বুঝে নেওয়া উচিত যে আল্লাহ পাক অন্য স্থানে বলেছেন, আচ্ছা তোমাদেরকে সৃষ্টি করাই কি কঠিন কাজ নাকি আসমান? আল্লাহ ওটা এই রুমে এই রূপে নির্মাণ করেছেন, ওর ছাদ উঁচু করেছেন এবং ওকে সঠিকভাবে নির্মাণ করেছেন, আর ওর রাতকে অন্ধকারচ্ছন্ন, দিনকে প্রকাশ করেছেন, এরপর জমিন বিছিয়ে দিয়েছেন, তা হতে পানি এবং তৃণ বের করেছেন এবং পর্বতসমূহ স্থাপন করেছেন। তিনি এসব কিছু করেছেন তোমাদের ও তোমাদের পশুগুলোর উপকারের জন্য। এই আয়াতে আল্লাহ বলেছেন তিনি আকাশের পরে জমিন সৃষ্টি করেছেন। কোনো কোনো মনীষী বলেছেন যে উপরের আয়াতটি শুধু আরবির জন্য এসেছে, অর্থাৎ এর ভাবার্থ এই যে জমিনের পরে আকাশের সৃষ্টি কার্য আরম্ভ হয়েছে, বরং উদ্দেশ্য শুধু সংবাদ দেওয়া যে আকাশ সমূহ সৃষ্টি করেছেন এবং জমিনও সৃষ্টি করেছেন। শুনে শুনতে পেরেছেন? হ্যালো, পরবর্তী আয়াতটিতে আসমানের সৃষ্টির পরে জমিন বিছিয়ে দেওয়া ইত্যাদি বর্ণিত হয়েছে। তাহলে ঠিক যে প্রথমে জমিন সৃষ্টি করেছেন, পরে আসমান, অতঃপর জমিনকে ঠিকভাবে সাজিয়েছেন। এই আয়াত দুটি পরস্পর বিরোধী থাকলো না, এই দোষ হতে মহান আল্লাহর কালাম সম্পূর্ণ মুক্ত। হযরত ইবনে আব্বাস এই অর্থ করেছেন, কোরআন বলছে আগে তৈরি হয়েছে পৃথিবী, তারপর তৈরি করেছে আল্লাহ পাক মহাকাশ, যেটা সম্পূর্ণ ভুল। কোরআনে একটা ভুল থাকা মানেই হচ্ছে পুরো কোরআনটাই ভুল হয়ে যাওয়া, আর কোরআন যদি ভুল হয়ে যায় ইসলাম বলে কিছুই থাকে না, ইসলাম ইজ ওভার নাও। বলেন আল্লাহ বলতেছে আগে হচ্ছে পৃথিবী, তার মানে আগে হয়েছে নাতি, তারপরে হয়েছে দাদা। কোরআনে কোরআন ভুল ভাই, কোরআন যেখানে ভুল থাকে সেখানে ইসলাম আর কোত্থেকে থাকে? কোরআনে তো একটা ভুল বলতেছে, আপনি কোরআনকে সত্য মানেন না তাহলে? আপনি কখনো তাহলে দাবি করতে পারবেন না যে আপনার কোরআনে কোনো ভুল নাই, কোরআন কোনো মানুষের লেখা নাই, কথা বলতে পারবেন না? আমি তো বলি। ও তাহলে এই আল্লাহ, এই আল্লাহ নামক সৃষ্টিকর্তা তা জানতে পারলো না পৃথিবী আগে তৈরি হয়েছে কি মহাবিশ্ব আগে তৈরি হয়েছে? আল্লাহ জানলো না? আল্লাহ তাহলে জানতে পারলেন না যে পৃথিবী আগে না মহাবিশ্ব আগে? ওটা তো দেখাবো, ওটা একটা একটা দেখাচ্ছি, আমি একটা একটা ভুল দেখাই, একটা একটা আগে এটা প্রমাণ করেন পৃথিবী আগে এরপর মহাবিশ্ব, এটা কেমনে? ওটাও আসবো, ওটাও আসবো, আসবো না যে তা না, ওটাও আসবো, আপনি এটা প্রমাণ করেন না আগে। করবো তো, ওটাও আসতেছে তো, আপনি তো বলেন না। ঠিক আছে চলে যান একটু তাবারি তাফসিরটা খুলেন, তাবারি তাফসির খুলেন, তাফসির মাঝারি খুলেন, সুরা বাকারা 29 আয়াতটা সেখানেও দেখেন, এবং সুরা কালামের, সুরা কালামের 68 সুরার 1 কালামে চলে যান, 68 সুরার 1 কালামে চলে যান, সেখানে বলা হচ্ছে নুন, নুন মানে হচ্ছে সেই মাছ। সুরা কালামের 1 আয়াতে চলে যান, সুরা বাকারার 29 আয়াতে চলে যান, সেখানে মধ্যে ইবনে কাসিরের তাফসির, তাফসিরে জালালাইন, তাফসিরে মাজহারি, তাফসিরে তাবারি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফিমুল কোরআন, তাফসিরে ইবনে আব্বাস মুহাম্মদের চাচাতো ভাইয়ের ছেলে, তাফসিরে ইবনে আব্বাস সেটাও দেখবেন, সেখানে বলা হচ্ছে যে পৃথিবী তৈরি হয়েছে একটা মাছের উপরে। চলে যান, খুলেন একটু, যান তাহলে কিনে পড়েন, সমস্যা কি?
যদি আপনি প্রমাণ করতে পারেন যে পৃথিবী মাছের উপর আছে, আমি এখন ইসলাম কবুল করব। আমি বলেছি যে কি আল্লাহ অস্তিত্ব নিয়ে, আপনি ওখান থেকে চলে গেছেন পৃথিবী পৃথিবীর মাছের পিঠের উপর নিয়ে গেছেন। তো আপনি তো আল্লাহ তাআলা আসেন, আল্লাহর অস্তিত্ব নিয়ে আসেন। আল্লাহ পাক কেমন দেখতে কেমন? আপনি তো ওখানে ছিলেন, আপনি ওখানে ছিলেন, তাহলে এগুলো আসবে। আপনি তাহলে ওই আল্লাহ তাহলে কোনো ভুল করতে পারে না, ওই আল্লাহ তাহলে কোনো ভুল করতে পারে না। তো সৃষ্টিকর্তা আছে নাকি নাই? তো সেই সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহকে কোত্থেকে পেয়েছেন? কোরআনে। তো কোরআনের মধ্যে কোনো ভুল যদি থাকে তাহলে সেই সৃষ্টিকর্তা আল্লাহ কেমনে হয়? আপনি একজন মুসলিম হয়ে আপনি কোরআনই আলোচনা করতেছেন না, কিন্তু কোরআন থেকে আপনি বলতেছেন যে সৃষ্টিকর্তাকে অমুক অমুক নামে ডাকা হয়। কেন ভাই, আল্লাহকে নিয়ে কথা বলতে কি আল্লাহকে নিয়ে কথা বলতে পারছেন না? তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইসলাম নিয়ে আপনার কোনো জ্ঞান নাই, তাই তো আপনি আল্লাহকে নিয়ে কথা বলতে বা কোরআন নিয়ে কথা বলতে পারছেন না। কোরআন আগে আসে নাকি অন্য ধর্ম আগে আসে? কোরআনের মধ্যে আল্লাহ পাক সকল কিছু বাতিল করে দিয়েছে, এটাকে অনুসরণ করতে বলেছে, আর কোনো কিছু করার দরকার নাই। তো আপনি একজন মুসলিম হয়ে আপনি অন্য জায়গায় যাবেন কেন? আপনি মুসলিমে কোরআনকে আগে প্রুফ করেন, কোরআনে আল্লাহকে প্রুফ করেন। কোরআনে আল্লাহ দেখতে কেমন? ওই তো, আল্লাহ কি নিরাকার? আল্লাহ কি নিরাকার না সাকার? আপনার আল্লাহ কেমন, নিরাকার না সাকার? হাত পা আছে নাকি? আল্লাহকে তো আপনি, যাকে আপনি দেখেন না তাকে আপনি প্রমাণ কিভাবে করবেন? ভাই আমার তো মনে হচ্ছে যে পুরো পৃথিবী তৈরি করছে আমি স্বয়ং নিজে, কিন্তু ভাই দেখা তো হবে না, আমি এমনি বিশ্বাস করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছে, নিজের উপর আত্মবিশ্বাস থাকা ভালো। হ্যাঁ ভালো আছো ভাই? এবং আমার পরবর্তীতে অমিত দা, হ্যাঁ আমার আল্লাহ কি শুনেন, আমার এবং আমার সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি আল্লাহকে এমন প্যাদানি প্যাদাচ্ছে, মোহাম্মদ কে এমন প্যাদানি প্যাদাচ্ছে যে ভাই ওদের ভাই চিঠের চামড়া উঠে গেছে, এরকম প্যাদানি প্যাদাচ্ছে। নিজেকে নিজেকে খোদা মনে করেন তো পৃথিবীর সব সমস্যার সমাধান করে ফেলেন। আমি তো বলতেছি না আমি খোদা, আমি কি পৃথিবী তৈরি করছি? আমি তো, হ্যাঁ পৃথিবী একটা নাকি? পৃথিবী তো একটা না, পৃথিবী হচ্ছে সাত স্তরে বিভক্ত। আমি আমার নিচের পৃথিবীর কথা বলছি, আমি সেটা তৈরি করছি, এই পৃথিবী তৈরি করছো আপনি মা টিম টিম। আপনাকে আপনাকে আমি প্রথমে বা শেষে কিছু বলবো না, আমি আমার মতো বলবো, কারণ আপনি ইসলামের কিছু জানেন না। হ্যাঁ ঠিক আছে, আমি আমার মতো বলি, বলেন ভাই। আপনি কি সুন্দর একটা কথা বললেন যে আপনি যদি খোদা হন তাহলে পৃথিবীর সকল সমস্যার সমাধান করেন। আপনারা যাদেরকে যাকে খোদা বলি দাবি করতেছেন উনি কেন এই সমস্যাগুলো সমাধান করতেছেন ভাই? আপনি কি, আপনি কি আবার? আমি এই যে এখানে একজন সদস্য, নাম কি? রহমান, আব্দুর রহমান। আসল নাম তো এটা না, আপনি কি আগে মুসলিম ছিলেন না অন্য কোনো ধর্ম ছিলেন? উনি মাওলানা। আমার আসল নাম এটা না, আপনি বলার দরকার নাই ভাই। এখানে ম্যাক্সিমাম তো কি বলে আসল নামে ইউজ করে না। ওনার নাম কি সোলারিন? আসলে আমার নাম আব্দুর রহমান, আপনি কেন এই কথা কেন বিশ্বাস করলেন? না আমি তো জিজ্ঞেস করলাম এটা আপনার আসল নাম কি না। আমরা কি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার নাম আরজু কিনা? আমরা কি জিজ্ঞেস করেছি? না, আমি ওনার ধর্ম জানতে চাইছি, আপনি এখানে বাগড়া দিচ্ছেন কেন? আচ্ছা আপনি ভাই, আপনি আব্দুর রহমান বললেন যে আপনি যদি খোদা হন তাহলে পৃথিবীর সকল সমস্যার সমাধান করেন না কেন? সেই কথাটা কি আপনার আল্লাহর ক্ষেত্রে বা আপনার খোদার ক্ষেত্রে প্রযোজ্য? আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করছেন তো ভালো কথা, সৃষ্টি করছেন তো আবার নামাজ পড়েন কেন? কি জন্য আল্লাহ আল্লাহ নামাজ পড়তে পারেন? কোরআনে চলে যাচ্ছি তাহলে, রাইট? এবার কোরআন নিয়ে আসেন। দেখো আমি তো আপনার সাথে আলোচনা, আমি তো আব্দুর রহমান রে বলছি, আপনার বলে নাই তো। আপনি তাহলে কোরআন যেতে এত ভয় পান কেন? কোরআনে সমস্যা কি ভাই? আপনার সাথে আলোচনা হবে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে।
সৃষ্টিকর্তাটা কোত্থেকে এসেছে? আপনি নামাজের কথা কোথায় পেলেন, কোরআনে পেয়েছেন? নাম সৃষ্টিকর্তা ও সৃষ্টির সাথে আমাদের কি সম্পর্ক? তাহলে আপনি কাকে ইয়া করেন? আপনি কি এটা কি যে সানি লিওনের জন্য নামাজ পড়েন নাকি মিয়া খলিফার জন্য নামাজ পড়েন? দেখেন আমি সৃষ্টিকর্তাকে মানে এসে জন্য নামাজ পড়ি, আপনি তো মানেন না, আপনার তো নামাজের ডিসকাশনে যাওয়ার দরকারই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ পাক, আপনার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ পাক, আমি আপনার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ পাক। হ্যাঁ আপনি বিশ্বাস শুনেন, আপনার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ পাক, আপনার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ পাক, এবং সেই আল্লাহ পাককে আমার সৃষ্টিকর্তা হাট্টিমা টিম টিম এখন আগুনে পুড়াচ্ছে, চিকেন ফ্রাই করতেছে, ফ্রেঞ্চ ফ্রাই করতেছে, এটা আমি বিশ্বাস করি। আবার আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকেন, আমি আমার বিশ্বাস নিয়ে থাকি, কোনো সমস্যা আপনার? আপনি বিশ্বাস করতেছেন, আপনার আপনি বলতেছেন যে আমার তো এখানে আলোচনা করবেন, আমি তো আপনাকে 11টা টাইম দিই নাই, আপনি টাইম দিছেন। আমি বলেছি যে আলোচনা করেন, আপনি বলছেন যে সৃষ্টি আলোচনার টপিক আপনি ঠিক করেছেন, আপনি 11টা টাইম দিয়েছেন, আপনি এসেছেন পরে পরে আপনারটা মেনে নেওয়া হয়েছে। আমি কোনো কিছু আমি কোনো কিছু বলি নাই, আপনি আমাকে সব বললেন যে আপনি 11টায় আসবেন। আপনি স্ক্রিনশট দেখান, আপনিটার জন্য মামলা করতে পারেন, কোনো সমস্যা নাই, মামলা করে আসেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি তাহলে বিশ্বাস করেন যে আপনার সৃষ্টিকর্তা আছে, তিনি কোরআন নিয়ে একটা বই দিয়েছে, কিন্তু আপনি কোরআনের দিকে ভুলেও যাবেন না, কারণ আপনি এমন একজন মানুষ যিনি কোরআন কাকে বলে সেটাই জানেন না, কোরআন উল্টে দেখা পড়ার কথা। এবং আপনি এটা বিশ্বাস করেন যে তিনি সকলকে সৃষ্টি করেছেন, এবং আমি বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আপনার সৃষ্টিকর্তা থেকে অনেক বড়, তার নাম হচ্ছে হাট্টিমা টিম টিম, তিনি এই মুহূর্তে আল্লাহ এবং মোহাম্মদকে ব্যাগ দিয়ে মেরে মেরে ওদেরকে আগুনে পুড়াচ্ছে। এটা আমার বিশ্বাস, ওটা আপনার বিশ্বাস, আমরা আমাদের বিশ্বাস নিয়ে থাকি, কেমন? হ্যাঁ উনি আলোচনা করবেন, কিন্তু ওনার বিজ্ঞান সম্পর্কে ওনার ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। আমি ওনাকে চ্যালেঞ্জ করতেছি ইসলামের কোরআন হাদিস তাফসির নিয়ে, উনি যদি আমাকে পরাজিত করতে পারে আমি লাইভে এসে ওনার হাত ধরে ইসলাম কবুল করব। এই মুহূর্তে সকল সামনে আমি বলে দিলাম কোরআন হাদিস নিয়ে আমাকে ডিবেট করতে পারেন। সবাই শুনছেন না? সবাই শুনছেন না? এখানে যারা আছেন? হ্যাঁ সবাই শুনছে, হ্যাঁ সবাই শুনছে, সবাই শুনছে। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই। এবং কোরআন হাদিসকে আপনি যদি সত্য প্রমাণ করতে পারেন, কোরআন হাদিস তাফসির ফিকা এইগুলোকে আপনি যদি সত্য প্রমাণ করতে পারেন, তাহলে আমি আপনার হাত ধরে ইসলাম কবুল করব। এবং আপনি যদি কোরআন হাদিসকে যদি ভুল সত্য প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি সবার সামনে ইসলাম ত্যাগ করবেন, রাজি আছেন? কিনা হ হ না পুরো সেন্টেন্স বলেন, ইসলাম ত্যাগ করবেন কিনা? হ্যাঁ তাহলে আপনি বলেন কোন দিন আপনি কোরআন হাদিস ফিকা নিয়ে আসবেন, কোরআন হাদিস থেকে তাফসির থেকে আমি দলিল দিব, আপনি সেগুলোকে সত্য প্রমাণ করবেন। আপনি সত্য প্রমাণ করতে পারলে আমি ইসলাম গ্রহণ করব, না পারলে আপনি নিজে সকলের সামনে চেহারা দেখায় ইসলাম কবুল করবেন নাকি ত্যাগ করবেন আপনি জানেন। হ্যাঁ আসেন, কোন দিন আসেন, আসবেন কোন দিন আসবেন, আসেন কালকে, আসেন কালকে, কালকে আসেন 12টার দিকে, 11টার দিকে। ভাই রাত 11টা বাজে, আমি আসতে পারবো না সব সময়, আপনাকে আসা তো আগে আসতে হবে ভাই। আমার পক্ষে দিনের বেলা আসা পসিবল না? আমি তো আপনাকে দিনের 11টা আসতে বলি নাই, আমি আপনাকে বলেছি যে সন্ধ্যার পরে আপনি আসেন, রাত 11টা পরে পসিবল না, 10টার আগে ফ্রি হই না নরমালি। তাহলে যেদিন 10টার আগে ফ্রি হবেন সেদিন বলবেন, রাত 11টা বাজে ডিবেট করলে আমার রাতে ঘুম হয় না। আপনি 8টা 9টা করে আসেন ভারতীয় টাইম, 8টা 9টা বা বাংলাদেশ টাইম 10টার আগে আসেন হবে। আমি কোরআন কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস তাফসির কোরআন হাদিস তাফসির থেকে আপনি আমাকে সত্যতা প্রমাণ করবেন, আমি ইসলাম কবুল করব। ইসলাম কবুলের শর্ত হচ্ছে ইসলাম কবুল, সৃষ্টিকর্তা না, সত্য হচ্ছে ইসলাম। ইসলাম আসবে কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের কথাগুলোকে সত্য প্রমাণ করবেন বৈজ্ঞানিক ভাবে, আমি ইসলাম কবুল করব, না পারলে আপনি ইসলাম ত্যাগ করবেন, এটাই হচ্ছে শর্ত। না শর্ত হচ্ছে আপনি দিলে হলো না, তো দ্বিপক্ষের আলোচনার মাধ্যমে শর্ত নিতে। তাহলে আমি বাদ দিলাম, তাহলে আপনাকে ইসলাম ত্যাগ করতে হবে না, আপনাকে ইসলাম ত্যাগ করতে হবে না। আপনি হেরে গেলে ইসলামে থাকেন, জিতলে ইসলামে থাকেন, আমি হেরে গেলে ইসলাম কবুল করব, ঠিক আছে? তো আমি শর্তটা শর্তটা কমাই দিলাম, শর্তটা কমাই দিলাম। আমি তো আপনার সুবিধা দিলাম, আপনাকে ইসলাম ত্যাগ করতে হবে না, আমি ইসলাম গ্রহণ বা ত্যাগ করবো।
না না, আমি আপনাকে সুবিধা দিই, আপনি আলোচনা স্টার্ট করবেন হচ্ছে এই সৃষ্টিকর্তার অস্তিত্ব থেকে। সৃষ্টিকর্তার অবস্থা আজকে শেষ, আজ আমার বিশ্বাস আপনি মাতিন তিন, আপনি আপনি বললে তো শেষ হবে না। আপনি কোরআন হাদিস থেকে, আমি আপনাকে লাস্ট প্রশ্ন করতেছি, আমি এখন ঘুমাতে যাব, আপনি কোরআন হাদিস নিয়ে আলোচনা করতে পারবেন কি পারবেন না? ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো। ওকে ওকে, তাহলে কোরআন হাদিস নিয়ে আসুন। ওই সৃষ্টিকর্তা কোরআন থেকে শুরু হবে, কোরআন নিয়ে আসবেন, সমস্যা কি? নো নো নো, কোরআন হচ্ছে তো ফার্স্ট চ্যাপ্টারে যাবে। আপনি নো 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 বললে হবে, আমি বললে হবে, তাতে আপনি আমাকে করবেন না বিতর্ক। আপনার মতে এসব তো মানে প্রায় মানে আপনি খুব মনে হচ্ছে, মনে হচ্ছে আপনি খুব অল্প জানেন, এরকম কি দরকার কি অল্প জানো কিছু তর্ক বিতর্ক করা? আপনি নো নো বলবেন, আপনি আপনি কোরআনকে থার্ডে বসাবেন, ফোর্থে বসাবেন, সেটাকে পুরো পৃথিবীর সবাইকে বিশ্বাস করতে হবে। আমি তো ভয় পাচ্ছি না, আপনি আপনি একজন মুসলিম, আপনি কোরআন নিয়ে আলোচনা করতে ভয় কিসের? লজ্জা লাগতেছে না আপনার কোরআন নিয়ে? আপনি আলোচনা করতে পারেন না একজন মুসলিম হয়ে? ছি 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 ভাই, অত্যন্ত লজ্জার বিষয় যে একজন মুসলিমে কোরআন নিয়ে আলোচনা করতে পারেন না, অত্যন্ত লজ্জার বিষয়। আচ্ছা ঠিক আছে, আপনি লজ্জা নিয়ে থাকেন, ডেকে রাখেন, কোনো সমস্যা নেই, আমি লজ্জা বোধ করি না এসব বিষয়ে। আমি তো বললাম যে আমার সৃষ্টিকর্তা হাট্টি মাটিম টিম, আপনার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ পাক, খেলা খেলা শেষ এখানে, শেষ তো, তাহলে আপনি নতুন করে খেলেন। আমি বুঝেছি, আপনি আপনাদের এক ধরনের শুনেন, আপনি জানেন না তো, শুনেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি দেখি আপনার, আপনি কয়েকটা প্রশ্ন করি না আপনাকে একটু প্রশ্ন করি, আপনাকে আমি একটু প্রশ্ন করি, তাহলে আপনার ভাই আপনার মতো করে, আমি ভাই আপনার তো আল্লাহর বা আপনার তো ভাই কর্য খেয়ে বসি না যে আপনাকে আমার কথা সব চলতে হবে। সুতরাং আপনি এখন যাইতে পারেন আপনার রাস্তায়, আমি যাবো আমার রাস্তায়, শেষ খেলা। আপনাদের যত বড় বাপ আছে নিয়ে আসেন, একটু কোরআন হাদিস নিয়ে কথা বলি, সে বাপের তার সাহস নেই আসেন, আসেন না, এই তো ঠিক আছে। আপনি 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 তো সৃষ্টিকর্তা নিয়ে এতক্ষণ বসে বসে আমি কি লেমন চুজ খাচ্ছিলাম আপনার সাথে? সৃষ্টিকর্তা আলোচনা করতেছি না, আমি তো বলতেছি সৃষ্টিকর্তা, আপনি বলতেছেন একটা দুনিয়া বানাইছে, একটা দুনিয়া বানাইছে, একটা ফুল বানাইছে, একটা ফল বানাইছে, একটা আপনারা বানাইছে, একটা আমারে বানাইছে, তাই সৃষ্টিকর্তা আছে, ভেরি গুড। ওই সৃষ্টিকর্তার নাম কি? আপনি নাম ভুলেও বলবেন না, ওই সৃষ্টিকর্তার নাম কি আপনি সেটা বলবেন না। ওইসব ভাই আপনারটা বুঝতে পারছি, অনেক আলোচনা করেছি, আপনি জীবনেও কোরআন হাদিসে যাবেন না, কারণ কোরআন হাদিসের কোন জ্ঞান আপনার মধ্যে নাই, আপনি কোরআন কাকে বলে সেটাই জানেন না। ঠিক আছে, তো আপনি কোরআন হাদিস নিয়ে আসেন তাহলে, কোন দিন আসবেন বলেন, আমি আপনাকে কোরআনটাই বুঝাবো। ওই কোরআন থেকে আমি আপনাকে সৃষ্টিকর্তা বুঝাবো, আমি কোরআন থেকে আপনাকে সৃষ্টিকর্তা বুঝাবো, আপনি যেখান থেকে বুঝাবেন বুঝান, আমি কোরআন থেকেই বুঝাবো, রাজি আছেন? ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করি, আমি এখন ঘুমাবো, আপনি কালকে আপনি আমাকে মেসেজ করবেন, আমি কালকে তো বল পারবো না, আপনি বললেই তো হবে না, আপনি দুই একদিন পরে কোরআন হাদিস নিয়ে একটু পড়াশোনা করে আসেন, দুই দিন সময় নিয়ে, রবিবার দিন আসেন, রবিবার দিন আমার বন্ধ আছে, রবিবার দিন আসেন, না রাত একটা আগে আসতে হবে, রাত এগারোটা পারবো না ভাই, আমি 11টার আগে পসিবল না, আমি 11টার মধ্যে পরে পসিবল না, তাইলে ভাই কিছু করার নাই, যেদিন আপনি 11টার আগে আসতে পারবেন, 9টা 8টা 9টা করে সেদিন আপনি কইয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দিন আমি আগে থেকে নক দিয়ে দিব। হ্যাঁ, নক দিবেন আপনি আমাকে, দুই ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে নক দিয়ে দিবেন, ওই দিন আমরা আসবো, রাত 11টা বাজে আমি ডিবেট করার মুডে থাকি না। ওকে, আর এখানে আর কেউ থাকলে, কেউ যদি আমার সাথে, যেহেতু একজন, আমরা বুঝতে পারলাম যে ওনার আসলে ইসলামিক কোনো জ্ঞান নাই, উনি ভুলেও সৃষ্টিকর্তা তো পরের কথা, উনি কোনো ধরনের কিছুই জানতে পারে না, তার একটাই কথা সেটা হচ্ছে যে একটা ফুল ফল পাখি আল্লাহ বানাইছে, সৃষ্টিকর্তা বানাইছে, সেজন্য আল্লাহ সৃষ্টিকর্তা আছে, কিন্তু ইসলাম নিয়ে তার কোনো আসলে কোনো কিছুই নাই, সুরা বাকারাও সে ভালো করে পড়তে পারে না, কোরআন কাকে বলে সেটা জানে না, এবং বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে আমাদের মুসলিম এবং তারাই আসলে ইসলামকে টিকিয়ে রাখবে, এই কথা বলে আমি সুরাইন আলেকজান আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি, সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।